গ্রামে হাতির তাণ্ডব। বৈকুণ্ঠপুর ফরেস্ট লাগোয়া পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন বস্তি গ্রামে রাতে ঢুকে পড়েছে চারটি হাতির দল খাওয়ারের খোঁজে। ভোর হতে হাতি দেখতে হুড়োহুড়ি পড়ে যায় গ্রামে। খাওয়ারের খোঁজে থাকা হাতিরা মানুষের এই হুড়োহুড়ি অতি উৎসাহ দেখে খেপে উঠে চার পাঁচটি ঘরবাড়ি ভাঙচুর করে বলে জানিয়েছেন এলাকার মানুষ। দুপুরে হাতির দল বিশ্রাম নিতে শুরু করে এলাকার একটি সুপারি বাগানে। সকাল 10টা নাগাদ পুলিশ ও বনকর্মীদের সহায়তায় হাতির দল থেকে দূরে পাঠানো হয় হাতি দেখতে আসা ভিড় করে থাকা মানুষজনদের। বন দপ্তরের আধিকারিক জানান, পাশের বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে সম্ভবত হাতির দল খাওয়ারের খোঁজে গ্রামে ঢুকে পড়েছে। মানুষের হুড়োহুড়ি দেখে খেপে গিয়ে হাতির দল কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করেছে। বর্তমানে তারা এলাকার একটি সুপারি বাগানে বিশ্রাম নিচ্ছে। এই প্রখর রোদে তারা কোথাও যাবে না। তাদের স্বাভাবিক চলার নিয়ম, রোদ একটু পড়লেই তারা আবার জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সরকারি নিয়মে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। এই হাতি দেখতে। হ্যাঁ, কি ব্যাপার? দেখতে আসলাম হাতি। কয়টা হাতি? চারটা হাতি। এখন আছে? হ্যাঁ আছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তো কখন ঢুকছে? সকালে? সকালে ঢুকছে। তো বাড়িঘর ভাঙচুর করছে কি? করছে ভাঙচুর। কয়টা বাড়ি? অনেক? বেশ কয়েকটা করছে। তা পুলিশ আর ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে? হ্যাঁ আসছে। ওরা কি করছে? ওরা বের করার চেষ্টা করতেছে। তোমার নাম? অপু দাস। এইটা রাত্রে ওরা হয়তো এই যে খাওয়ার জন্য আর কি এদিকে গ্রামের মধ্যে ঢুকে গেছে। পাশেই জঙ্গলটা আছে, জঙ্গল থেকে এই সাইডে ঢুকে গেছে। যেহেতু জঙ্গলের পাশেই এটা ঘরবাড়িটা আছে, তো আমরা এখনও ওটা ওয়াচে রাখতে, যেহেতু এটা পুরো গরম আছে, হাতিগুলো এখন রেস্ট নেবে ওরা, যেহেতু সারাদিন ওরা খেয়েছে। তো এই রৌদ্রের মধ্যে ওরা মুভ করবে না। তো আমরা যেমনি সন্ধ্যা হবে আমরা নামবে, তখন আমরা তাদেরকে মুভটা করাবো আর জঙ্গলের দিকে নিয়ে যাবো। ম্যাম, সকাল থেকে হাতিগুলো অনেক বাড়ির ক্ষতি করেছে এবং মানুষ ঘর ছাড়া। সকালবেলা অনেক বাসিন্দারা চা খেতে পারেনি, খাবার খায়নি, তারা বলছে কি করব, কি বলবেন? আমরা হাতিটা ড্রাইভ করার পরে দেখবো অ্যাকচুয়ালি কটা ঘরটা ক্ষতি হয়েছে, আর অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার আমরা তাদের ক্ষতিপূরণটা আমরা দেব। আর এখন যারা ই আছে, ঘর বাড়ি যাদের কাছে আছে, যেখানে হাতি আছে, ওদের আমরা একটু ব্যবস্থা করব, সেটা আমরা দেখছি। কারা কারা রয়েছেন পুলিশ আপনারা? আমাদের সাথে পুলিশ আছে, ফরেস্টের পুরো স্টাফ আছে, বেলাকোবা রেঞ্জের পুরো স্টাফ আছে। কোথা থেকে আসছে হাতিগুলো মনে হচ্ছে? হাতি তো এই জঙ্গলেরই, আমাদের বৈকুণ্ঠপুর ডিভিশনেরই হাতিটা। এরা বিভিন্ন জায়গায়, এরা তো এক জায়গায় থাকে না,
এরা খাওয়ার জন্য এরা বিভিন্ন জায়গা জায়গায় এলাকার মধ্যে ঘোরাঘুরি করে। তো সারাদিন এখন সরানো সম্ভব হবে না, যেহেতু ওদের নেচার অনুযায়ী ওরা যেহেতু পুরো প্রচণ্ড রৌদ্র আছে, এই রৌদ্রের মধ্যে ওরা মুভ করবে না। তো আমরা একটু সন্ধ্যা নামলেই ওদেরকে আমরা ড্রাইভ করে জঙ্গলে ঢুকিয়ে দেবো। ম্যাডাম আমার পরিচয়টা মঞ্জুলা তিরকি, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার, বৈকুণ্ঠপুর ডিভিশন।